এইচটিএমএল এর ষষ্ঠতম পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অডিও এবং ভিডিও। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারি তারা তাদের ভিডিওর মধ্যে ওয়েব পেজের মধ্যে অডিও রাখে, ভিডিও রাখে। আমরা তাদের পেজে ঢুকলে সেগুলো আমরা দেখতে পারি। তো চলো আমরা জানি কিভাবে আমরা এই অডিও এবং ভিডিও আমাদের পেজের মধ্যে নিয়ে আসতে পারি। প্রথমে আমরা আমাদের পেজে নিয়ে আসব অডিও। চলো প্রথমে একটি আমরা ট্যাগ দেব, ডিপ ট্যাগ, যার মাধ্যমে আমরা আলাদা করব। এখানে আমরা ট্যাগ দেব হচ্ছে অডিও, অডিও ট্যাগ। অডিও ট্যাগের মধ্যে যেহেতু আমরা কোনো কিছু এখানে টেক্সট আকারে লিখবো না, অন্য একটি ফাইল নিয়ে আসব, তাই এখানে আমাদের আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে যার মাধ্যমে সেই ফাইলটি নিয়ে আসব। সেই ট্যাগটি হচ্ছে সোর্স ট্যাগ, সোর্স ট্যাগ। এবং এই সোর্সের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে ফাইলটি কোথায় রয়েছে। ফাইলটি আমার রয়েছে অডিও নামের একটি ফোল্ডার রয়েছে এবং সেখানে ফাইলটির নাম হচ্ছে ড্রিম ডট এমপি3। চলো দেখি, দেখো এখানে আমাদের কোনো কিছুই শো করছে না, কিন্তু আমরা কিন্তু এখানে ফাইল ঠিকই দিয়েছি। কারণ হচ্ছে আমাদেরকে এই অডিও যে আমাদের ট্যাগটি রয়েছে এখানে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজে যাই, দেখো আমাদের অডিওটি শো করেছে এবং আমরা চাইলে এখানে অডিওটি প্লে করতে পারি। আমরা এখানে অডিওটি অটো প্লেও করে রাখতে পারি। সেক্ষেত্রে কি হবে, কেউ আমাদের পেজে ভিজিট করা মাত্রই আমাদের অডিওটি চলতে থাকবে, সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে অটো প্লে। এখন আমাদের পেজে ঢোকা মাত্র অটোমেটিক চলতে থাকবে। দেখো আমি ঢোকা মাত্রই চলতেছে না কেন, একটা হচ্ছে আমি এখানে একটু চেঞ্জ করি, এখন ঢুকে দেখি। হ্যাঁ বন্ধ করে দেব। এখন আমরা আরেকটি ট্যাগ দেব, সেটি হচ্ছে ভিডিও। ট্যাগের মধ্যে আমরা নেব হচ্ছে ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ। এভাবে ভিডিও ট্যাগের ভিতরে আমরা এখানে দেব সোর্স, সোর্স সোর্স ট্যাগের মধ্যে আমরা নিয়ে আসব আমাদের ফাইলটি কোথায় রয়েছে। আমাদের ভিডিওটি রয়েছে ভিডিও নামের একটি ফোল্ডার রয়েছে, তার মধ্যে আমাদের ফাইলটি রয়েছে। আমাদের ভিডিওটি এখানে শো করেছে, কিন্তু অডিও শো করেনি, কিন্তু ভিডিওটি শো করেছে, কিন্তু প্লে করার মতো কোনো বাটন দেখতেছি না। কেন দেখতেছি না, এখানে আমাদের কন্ট্রোলটি দেওয়া হয়নি। কন্ট্রোলস, কন্ট্রোলস দিলে আমাদের বাটন চলে আসবে। দেখো কন্ট্রোল দেওয়া মাত্র এই যে এখানে বাটন চাপ দিলে আমাদের ভিডিওটি প্লে হচ্ছে, অর্থাৎ একটি প্লেয়ারের মতো কাজ করতেছে। আমরা চাইলে এখানে সাউন্ড বাড়ানোর অপশন, ফুল সাইজ সবকিছু এখানে দেখতে পারবো। এটিও আমরা চাইলে অটো প্লে করতে পারবো, অটো প্লে। এখন আমরা ওয়েবসাইটে ঢোকা মাত্র আমাদের ভিডিওটি, ওয়েবসাইটে ঢোকা মাত্র আমাদের ভিডিওটি অন হয়ে যাবে। আশা করছি ভিডিওগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে, এইচটিএমএল সম্পর্কে খুব ভালো একটি ধারণা পারবে। আর দু একটি ভিডিওর মাধ্যমেই আমি আমার এইচটিএমএল এর টিউটোরিয়ালের পর্ব শেষ করে দেব। ধন্যবাদ।